আসলে লড়াই হচ্ছে না দেখলে তো হ্যাঁ গ্রুপের সঙ্গে যুদ্ধ হবে তাদের সঙ্গে মুভি ট্রেলারটা কবে আসে স্বাগতম সবাইকে বিচ্ছর রিঅ্যাকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে আজকে অজয় দেবগনের মোশন পোস্টার রিলিজ হয়েছে আর এই মোশন পোস্টারটি হচ্ছে আরআরআর মুভির আর ট্রিপলার এই মুভির ফুল মিনিংটি হচ্ছে রাইজ রোয়ার অ্যান্ড রিভোল্ট আর এই মুভিতে রামচরণ আলিয়া ভাট অজয় দেবগন আছে আর এই মুভিটির আলোচনা হচ্ছিল অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই আর আবার মুভিটি রিলিজ হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আবারও অনেকদিন কারণ মুভিটি রিলিজ হবে 13 অক্টোবর তো এখনও বেশ কিছুদিন সময় আছে তো চলুন দেখে আসি অজয় দেবগনের এই মোশন ফিচারটি এখানে আসলে লড়াই হচ্ছে এবং লড়াইটা হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে এবং আমরা যতদূর শুনেছি এটা হচ্ছে ইংরেজদের সঙ্গে যে যুদ্ধ সেটা নিয়ে এই মুভিটা এখানে কিন্তু অজয় দেবগনকে সেরকম লাগছে কারণ সে দেখাচ্ছে যে আসলে দেশভক্তটা যে ব্যাপারগুলো থাকে মানুষের মধ্যে এটাকে মানুষ কিন্তু মানুষকে কিন্তু শক্তিশালী করে দেয় সে এতগুলো লোক তাকে ঘিরে ধরেছে সে কিন্তু ভয় পায় না সে ওভাবেই বীরের মতো দাঁড়িয়ে আছে মাঝখানটাতে না আর এগুলো দেখলে তো এমনিতেই আমাদের সবার মধ্যে একটা স্পিরিট আসবে যে দেশের প্রতি আসলে ভালোবাসাটা কীরকম কতটুকু স্ট্রং করা উচিত আর এই মুভিটা একটা টিম ওয়ার্ক মুভি হবে হ্যাঁ যেখানে হচ্ছে আসলে কোনো সিঙ্গেল নায়ককে দেখাবে না সবাই একসঙ্গে কাজ করবে সেই ইংরেজদের বিরুদ্ধে হোক কিংবা অন্য যে গ্রুপের সঙ্গে যুদ্ধ হবে তাদের সঙ্গে ওর সময় কিন্তু এরকমই হয়েছে সবাই একসঙ্গে দলমত নির্বিশেষে সবাই কিন্তু মিলেই একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে তো সেখানে টিম ওয়ার্কটা প্রপার ছিল আমার কাছে মনে হয় এখানে সেটাই ফুটিয়ে তুলবে এর আগেও কিন্তু রামচরণের মনে হয় একটা পোস্টার বেরিয়ে হয়েছিল এরকম এই একই মুভির তো সেক্ষেত্রে আমার কাছে ওখানেও তাকে অন্যরকম মনে হয়েছে তো আর যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যে এখন স্বাধীন হ্যাঁ সেখানে কিন্তু আসলে ইংরেজদের হাত থেকে আমরা এই সবাই যখন টিম ধরে ওয়ার্ক করেছি টিম ধরে তাদের সঙ্গে যুদ্ধ করেছি সেখান থেকে কিন্তু আমরা আসলে স্বাধীনতা পেয়েছি যদি টিম ওয়ার্ক না হতো তাহলে কিন্তু আমরা আসলে এখনো হয়তো বা স্বাধীন হতাম না এরকম হতো সেটা তো অবশ্যই তো আমার কাছে মনে হচ্ছে SS রাজমহলির এর আগে কিন্তু উনি বাহুবলী ছবিতে আর এখানেও নিশ্চয়ই উনি সেরকম কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি ঝলক দেখাবে দর্শককে আর ওনার মুভি নিশ্চয়ই সবাই সেরকম আগ্রহের সঙ্গে বসে আছে দেখার জন্য তো অজয় দেবগনের এই পোস্টারটা দেখিয়ে উনি বুঝিয়ে দিয়েছে যে আসলে এটা কেমন হবে আর এখন অপেক্ষায় থাকলো মুভির ট্রেলারটা কবে আসে মুভির ট্রেলারটা আসলে মুভির আরও কিছু সিন আমাদের সামনে চলে আসবে তখন আসলে মুভির যে যতটুকু জানি সেই বিষয়গুলো আরও স্পষ্ট আকারে আমাদের সামনে চলে আসবে তো আশা করি সবাই মুভিটির জন্য অপেক্ষা করছেন আমরাও অপেক্ষা করছি আর আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি